ছোট বন্ধুরা কেমন আছো? আজকে আমরা এই খালি ঘরে যথার্থ প্রতীক বসাবো এবং আমরা যেহেতু জানি যে সম্পর্ক প্রতীক আসলে আমাদেরকে গাণিতিক বাক্যের মধ্যে সম্পর্ক দেখায়, তাহলে আমরা এমন প্রতীক বসাবো যে প্রতীকগুলো আসলে এই বাক্যগুলোর মধ্যে সম্পর্ক দেখাবে। এবার একটু খেয়াল করো, প্রথম সমস্যাটাতে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে দুটি বাক্য রয়েছে, গাণিতিক বাক্য। এবং এই দুটি গাণিতিক বাক্যের উত্তর যখন আমরা বের করব, তখনই আমরা বুঝব যে বাম পাশের এবং ডান পাশের যে বাক্য দুটি আছে এদের মধ্যে সম্পর্ক কী। হতে পারে একটা একটা যেতে বড় হবে অথবা ছোট হবে, এমন হতে পারে দুটো সমান হতে পারে। তাহলে আমরা এটা কীভাবে বের করব? প্রথমে আমাদেরকে দুই পাশের যে গাণিতিক সম্পর্কগুলো আছে সেটি বের করতে হবে। তাহলে চলো, এটি কিন্তু আমরা একভাবে করতে পারি। যা করতে পারি তা হলো আমরা এই ফাঁকা স্থানের ডান দিকেরটুকুকে নিব ডান পক্ষ হিসেবে, বাম দিকেরটুকু নিব বাম পক্ষ হিসেবে। এরপর আমরা বের করতে পারি যে ডান পক্ষ এবং বাম পক্ষের মধ্যে কোনটি বৃহত্তর, কোনটি ক্ষুদ্রতর অথবা সমান কিনা। তাহলে চলো দেখি, খেয়াল করো, এক নম্বর যখন আমি নিচ্ছি তখন কি হচ্ছে? বাম পক্ষ, বাম পক্ষে আমার আছে ৬ যোগ ২ গুণ ৪। তাহলে আমি ৬ রাখলাম এবং ২ গুণ ৪ করলাম, ৮ হচ্ছে, ৬ যোগ ৮ ১৪। এরপর কি, ৬ যোগ ২ বন্ধনের ভেতরে গুণ ৪। তাহলে প্রথমে আমাকে ৬ এর সাথে ২ যোগ করতে হচ্ছে, অর্থাৎ ৮ হচ্ছে, এবং তারপর আমি ৪ গুণ করছি, ৩২। এবার খেয়াল করো, আমার বাম দিকে রয়েছে ১৪, ডান দিকে রয়েছে ৩২। এবার আমরা খুব সহজেই বলে দিতে পারি যে মাঝখানে কোন গাণিতিক প্রতীকটি বসবে। চিন্তা করো, ৩২ আর ১৪র মধ্যে সম্পর্ক কী? অবশ্যই ৩২ ১৪ থেকে বড়, তাহলে আমি লিখতে পারি যে ৩২ ১৪ থেকে বৃহত্তর। মাঝখানে আমি বৃহত্তর চিহ্নটি ব্যবহার করেছি। তাহলে আমাদের এক নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেছে, বাকি রইল ২ নম্বরটি। চলো আমরা ২ নম্বরটি দেখে ফেলি। দেখো, প্রথমে আমার বাম পক্ষে রয়েছে ৫২ বিয়োগ ১৫ যোগ ১৩। তাহলে আমি কি করব? আমি প্রথমে আমার বিয়োগটি করে ফেললাম, তারপর যোগটি করলাম। এরপর খেয়াল করে আমার উত্তর হচ্ছে ৫০। এরপর আমি লিখে নিচ্ছি ৫২ বিয়োগ ১৫ বিয়োগ ১৩। এখানে ১৫ বিয়োগ ১৩ প্রথম বন্ধনীর ভেতর আছে, তাহলে আমি প্রথমে বন্ধনীর ভেতরের সমাধানটি করব, অর্থাৎ ১৫ বিয়োগ ১৩ ২ হচ্ছে, ৫২ থেকে ২ বিয়োগ করে হচ্ছে ৫০। এবং খেয়াল করো, এখানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তাহলে মাঝে কি বসবে? মাঝে অবশ্যই সমান চিহ্নটি বসবে। তাহলে ৫০ এবং ৫০ মাঝখানে সমান চিহ্ন। তাহলে ২ নম্বর যে সমস্যাটি আমাদের ছিল, সেখানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যদি আমি লিখি, মাঝখানে যে সম্পর্ক প্রতীকটা বসে তা হলো সমান। তাহলে এই উদাহরণগুলো আমাদের গাণিতিক প্রতীক সম্পর্কে কনসেপ্ট আরও ক্লিয়ার করে দেয়, এবং আশা করছি এরপর থেকে তোমরা গাণিতিক প্রতীক সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করবে না। এবং এর চাইতেও আরও গুরুত্বপূর্ণ কিছু লেসন পেতে তোমরা চলে যাও পরের ভিডিওতে। ধন্যবাদ ছোট বন্ধুরা।